আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। দর্শক বন্ধুরা দেখেন এখন কই আছি, আপনারা চিন্তা করেন কই আছি। দর্শক বন্ধুরা, এমন সুন্দর জায়গা বাংলাদেশের কোথাও হইতে পারে? আপনারা হয়তো অনেকে চিন্তা করতে পারেন, এটা কি মিনি সুইজারল্যান্ড নাকি সেন্ট মার্টিন, না এটা আপনার কই, এটা কিশোরগঞ্জের মিঠামইন। এত সুন্দর রাস্তা, এত সুন্দর পরিবেশ, আর দেখেন কত সুন্দর জোয়ারা পানি আসছে চারদিকে, শুধু ওয়াও আর ওয়াওই। দর্শক বন্ধুরা, এই যে এরকম সুন্দর জায়গা বাংলাদেশের কোথায় হতে পারে অবশ্যই কমেন্ট করেন, কমেন্ট করেন, আমি অবশ্যই বলে দেবো জায়গাটা কোথায়। আর যারা ভ্রমণ পিপাসু আছেন তাদেরকে তো অবশ্যই বলবো, না বললে তো আজকে মায়ের মোড়া একটা ফিরে সামলা থাকতো না। দর্শক বন্ধুরা, এই জায়গাটা দেখেন কত সুন্দর। এটা হচ্ছে নরসিংদীর শেষ সীমানায় বলা যায়। এখানে আপনারা এমন সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবেন যা আমি মনে করি বাংলাদেশে এমন জায়গা খুব কমই আছে, আছে অবশ্যই আছে কিন্তু কম আছে। এরকম আপনারা এই যে দেখেন গ্রামীণ যে জনপদ, গ্রামীণরা মাটির রাস্তা, একপাশে বেড়িবাঁদ, পাশে হচ্ছে মেঘনা নদী, আবার এখন হচ্ছে বর্ষার মৌসুম, পানি সবারই ভাল লাগে। এই যে দেখেন একটা পিঠার দোয়ান, এই পিঠার দোয়ানে তো আমি অনেক পিঠা খাইছি, চিতল পিঠা বানায় বানায় বেছে। আর দেখেন এই যে গ্রামের যে দোকানপাট, এই যে কুড়াপাড়া দেখেন কত সুন্দর জায়গা। এই যে অনেকে গোসল করতেছে, মাঝে মধ্যে যাই আমিও ডুবাই ডাবাই। তো দর্শক বন্ধুরা, এই জায়গাটা হচ্ছে নরসিংদীর সুইচ গেট থেকে সোজা যে বেড়িবাঁধটা চলে গেছে, এই সোজা রাস্তায় আপনারা চলে আসবেন। নরসিংদী আগে সদর আসবেন, সদর থেকে সুইচ গেট বললেই চলবো, আর সুইচ গেটে যায় বেড়িবাঁধার থেকে একদম সোজা, কোনো আঁকা বাঁকা কিছু নাই, ডাইরেক্ট সিধা রাস্তা। আপনারা বাইক নিয়ে আসতে পারেন কিন্তু গাড়ি আইতো না, কারণ কি আপনারা দেখতে পারবেন কিছুক্ষণ পরে। এ দেখেন কত সুন্দর জায়গা, এরকম সুন্দর জায়গা বাংলাদেশের কোথাও খুঁজেও পাইতেন না, বাঙ্গা হারিকান্দা খুঁজে পাইতেন না। এ দেখেন এই যে বাঙ্গা রাস্তা পাইতেন না, এরকম জায়গা বাঙ্গা হারিকান্দা খুঁজে পাইতেন না। দেখেন অনেক সুন্দর জায়গা, মাঝে মধ্যে আমি প্রায়ই সাইকেলটা দৌড়াইতাম তাই সেদিকে। এ দেখেন আমি কিন্তু একটা বাঙ্গা হাড়ি কিনে লিছি, এটা বাঙ্গারই আমরা কাহাবাতি যাই মিল্লা চালা। এটা দর্শক বন্ধুরা, এই বাঙ্গা বাইকটা কাহাবাতি যায় মাঝে মধ্যে, এটা তো আমরা নিকলি শুদ্ধ জায়গা, অনেকে বিশ্বাসই করে না এমন হরগা হুমদারদা কেমনে নিকলি জায়গা। ও দেন সামনে এটা কি, এটা কি কইতারি নেই কি, এটা মনে হয় আর ওয়ান ফাইভ মনে হইব। দর্শক বন্ধুরা, এই দেখেন কত সুন্দর জায়গা, এরকম সুন্দর জায়গা যার মন খারাপ থাকবো, যার বউ বাগিয়ে গেছে গা, যার বউ মরে গেছে গা, যার প্রেমিকা নাই, যার প্রেমিক পাইতেছেন না, আপনারা এই জায়গায় চলে আসবেন, মন একবারে তরতাজা হয়ে যাবো, ফ্রেশ হয়ে যাবো গা। মন সুন্দর জায়গা না আইয়া আইয়া যদি ডুবাইতে মন চায় অবশ্যই কাপড় কুসুবল লই আইবেন, না এলে কেউ তো একটা লুঙ্গি হাওলাত লইবেন। ওই জায়গায় দেখেন অনেক লুঙ্গি ম্যান আছে এইদিকে আশেপাশে, দেখ একটা ফ্যান দিয়া আপনার একটা ট্রাউজার লই আইবেন, ভাই আপনার ট্রাউজারটা ফেরা বন, আমি দুইটা ডুব দেবো, নগদ দুইটা দাম গা, ঠিক আছে? আমার ওবার পানি দেখলে আবার সহ্য হয় না, ডুবাইতে মন চায়। ওই দেখেন আরেকটা বাড়ির সামনের বাড়ি দিয়া মাড়ির তোলে গেছে গা, অর্ধেক মাড়ির তোলে, এটা কোন ইঞ্জিনিয়ারে বা কী হিসাব কিতাব বুঝা বানাইছে আমি বুঝতেছি না। ওই দেখেন কিছুক্ষণ পরে আপনাকে এমন সুন্দর ভিউ দেওয়াবো, আপনাকে মাথা ব্রেক ফেলে যাবো, আর মালি না হলে মাথার মধ্যে গেস্টি করে দেবো গা। সামনে দেখতেছেন যে কত সুন্দর রাস্তা, এই মাটির রাস্তা দা আপনার হুন্ডার চালানির মজা বা সাইকেল চালানির মজাই আলাদা। আবার একটু বাঙ্গা বুঙ্গা না থাকলে কিন্তু আসলে চালানির মজা থাকে না। এই যে একটা এটা নাইকা নাইকা, দর্শক বন্ধুরা মাঝে মধ্যে নাইকার দেওয়া ভাইবেন, আপনারা অরিজিনাল নাইকা যদি নাও দেখতে পান, এই যেই অ্যাগ্রো সেক্টরের নাইকাগুলি আছে সামনে কি ফুসকুনি নাকি, কারণ ব্রেক দিয়ে লই। ওই দেন কতগুলি বড় বড় এটি কি কবুতর নাকি, না এটা রাজাস মনে হয়, গলা বড় কত 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 করে, খালি কত কত করে। দর্শক বন্ধুরা, এই যে দেখেন সোজা সুন্দর রাস্তা, এই রাস্তাতে আপনারা হাঁটতে 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 আড়াই যেতেন কেন, কারণ সোজা রাস্তই, যে না যাইবেন সোজা খালি, কিন্তু কোনো ডাইনে ব্যামে যাইবেন না, যাবেন না ডাইনে ব্যামে সুন্দর না, শুধু সোজা যাইবেন, ঠিক আছে? ডাইরেক্ট সিধা, ওয়াও ভেরি নাইস, চারদিকে শুধু ওয়াও আর ওয়াও, ওই যে সাইকেল দুইটা না খাই রয়েছে। তো এই দেখেন দর্শক বন্ধুরা, এরকম সুন্দর গ্রামীণ জনপথে আসলে আপনারা আইলে মনে হইব এই জায়গাতে মনে আরেকবার আইছিলাম, যে এই জায়গা মনে কোথাও দেখছিলাম, এরকম একটা ফিল আপনারা সবসময় পাইবেন। তো অনেকক্ষণ যাবৎ আমরা যাইতেছি, দেখেন যাইয়ে শেষ করতেছি না, এখনও সৌন্দর্য সৌন্দর্য, মানে যত যাইবেন ভিতরে তত মনে হইব যে সামনে মনে আরও সুন্দর জায়গা আছে, আরও সুন্দর জায়গা আছে। তো আপনাদের যাইতে ভালোই লাগবো। এই যে একটা ছেতনা, আস্তে করে নামবেন, আর এই যে সামনে দেখেন একটা এটি কি মাড়ির রাস্তা, ওয়াও ভেরি নাইস। এই দেখেন এটা মনে এটা আমাজন জঙ্গলে গেছে এই গিয়াটা, এই যে আঙ্গর হুন্ডারের মামাত্ম বাইডা,
এই দুইটা এক ক্যাটাগরি আর কি, বাঙ্গারি স্টাইল। এই যে এই এই নদীর আপনার আমাজান জঙ্গলে যায় মিলছে, তো মাঝে মধ্যে আমাজান জঙ্গলের দেওয়া হইবেন। এই যে সামনে আরেকটা আছে, এই যে দেখেন এই জায়গা যে সৌন্দর্যটা এমন মারাত্মক লেভেলের সৌন্দর্য, এই জায়গার ভিউটা আপনারা একটু সামনে গেলেই দেখতে পারবেন। বাইরে সাইড দেশটা বাড়া ইমন রাস্তার মধ্যে এভারস করে গলা বড় দেখি কিছু। এই জায়গায় একটা আইল্যান্ড আছে, খালি একটা আইল্যান্ড আর কিছু হয় নাকি, না দুই সাইড আইল্যান্ড আছে আর কি। এই দেখেন এই নদীটা সৌন্দর্যটা দেখেন, এই নদীটা ডাইরেক্ট আমাজন জঙ্গলে গেছে গা, কি মনে হয় ঠিক কইছি না, কি মনে হয় ঠিক কইছি দোলাকে। এই দেখেন দেন দেন একটা ডাইরেক্ট এটা আমাজন জঙ্গলে গেছে। আর এই জায়গার সৌন্দর্য কী কম বাসায় প্রকাশ করার মতো না। তো মাঝে মধ্যে আমি প্রায় জায়গায় সূর্যাস্তটা দেখার জন্য এই জায়গায় আসলে আপনারা সেন্ট মার্টিনের ফিল্ডে এই কারণেই পাবেন, কারণ সূর্যাস্তটা দেখতে পারবেন। সূর্যাস্ত কী কয়, সূর্য ডুবে যায় হেডে মনে হয় সূর্যাস্ত কয়। তো এই যে সামনে যাইতেছে এই জায়গায় ছোটোখাটো একটা বাজার আছে, কিন্তু ভালো রেস্টুরেন্ট মেস্টুরেন্ট নাই। আশা করি ভিডিও প্রকাশ করার পরে কিছুদিনের মধ্যেই যে জায়গাটা রেস্টুরেন্ট মেস্টুরেন্ট হবেই, আপনারা খাইতে পাইতে পারবেন। আর নাইলে খাবার লগে করে লো এনে ঝালমুড়ি ফুচকা টুচকা খাইতে পারবেন, ঝালমুড়ি খেতে পারবেন, এটার গ্যারান্টি। তো ফুচকার গ্যারান্টিটা এখনও দিতে পারতেছি না, যেহেতু এটা প্রত্যন্ত একবারে নরসিংদীর বর্ডার বলা যায়, এরপরেও 4000 থানা নারায়ণগঞ্জ জেলার। তো এই যে এখানে ছোটো একটা বাজার আছে আর কি, টুকটাক যার যেটা লাগে নিতে পারবেন। আর এখানে ভিউটা তো কী কম দর্শক বন্ধুরা, আমি যেদিন গেছি ওই দিন ছিল প্রচণ্ড বাতাস, আহ কলজাটা ঠান্ডা হয়ে গেছিলো দর্শক বন্ধুরা। ওই যে নায়িকা, হ্যালো হাই আল্লাহ হাবিবি। ও এদিকে দর্শক বন্ধুরা বয়ে বয়ে বৃষ্টির কারণে সারে মারি গেছে সাইডে ভাঙ্গে। দর্শক বন্ধুরা এই জায়গার সৌন্দর্যটা অন্যরকম, এই জায়গা আসলে ফিল্টই অন্যরকম। দেখেন মালদ্বীপের মতো মনে হইব, যে ওই যে খালি পানির মধ্যে বাড়িঘর। আর এই পাশে দেখেন দর্শক বন্ধুরা পানির সৌন্দর্যটা কেমন। ও আর এইটা হচ্ছে নরসিংদীর শেষ সীমানা সরের, ওই যে দেখা যায় এটা হচ্ছে নরসিংদীর সরের শেষ সীমানা। আর এই যে দেখেন চলতেছে নৌকার মধ্যে ডিজে পার্টি, আপনারাও নৌকা করে চলে আসতে পারেন ডিজে পার্টি করার জন্য। নরসিংদী সেন্ট মার্টিন, এটা হচ্ছে নরসিংদী সেন্ট মার্টিন। চলেন চলেন সামনে যাই সামনে যাই, এদিকে সামনে কিচ্ছু সমস্যা নেই, সামনে গেলে যেতেই থাকবেন। আপনারা বাইক লইলে বেশি মজা হইবেন, আর নৌকা লইলে আরও বেশি মজা হইবেন, আর না এলে আরও বেশি মজা হইবেন। কারণ এরকম সুন্দর জায়গা আপনারা কোনো জায়গা পাইতেন না, হুদু হুদি টিয়া খরচ করে আপনারা সেন্ট মার্টিন যাবেন গেতেন। কম টিয়ায় কম বাজারে আপনারা সেন্ট মার্টিনের স্বাদ নিতে চাইলে, সূর্যাস্ত দেখতে চাইলে এই জায়গায় এসে পারবেন, গরিবের সেন্ট মার্টিন। আর আশা করি এই জায়গায় এসে আপনারা হতাশ হইবেন না এর সৌন্দর্য দেখে। তো যত দর্শক বন্ধুরা আমরা যাইতে থাকি, 8 মিনিট যাইতেছি যাইতেছি, যেহেতু আমরা একটা বাঙ্গা গাড়ি লইলিছি আল্লাহর রহমতে, কারণ বড় গাড়ি অনেক কিনার ইয়া হয়েছে না। আর যে সময় বড় গাড়ি কিনার ইয়া হইব সেই সময় আমরা একটা আলাই দিলে কিনা লাগবো না, এখন তো চাক্কা চুক্কা কিনে চালাইতেছি। দর্শক বন্ধুরা দেখেন এই যে কত সুন্দর রাস্তা, আমরা কিন্তু বাঙ্গা বঙ্গা কমই বেশি, আর বেশি বাঙ্গা বঙ্গা বালানা লাগলে এই যে বেরিমাতে সাইডে তো যাবেন গে, এই যে আন্দা আন্দাজে এই যে একটু নামাদা আর কি, মানে প্লেন জায়গাতে একটু নামাদা। মাঝে মধ্যে আমি আন্দা সাইকেল চালাই অনেক ভালো লাগে, ওই যে বাইজে সাইকেল চালাইতেছে আর জিগায় জিগামনি রে ভাই ভাল লাগে নি, ওই সেরকম লাগতেছে বুঝতেছে। দর্শক বন্ধুরা দেখেন এই জায়গাটা, এই যে পুরো একটা দ্বীপের মতো মনে হইতেছে, যে এই জায়গাতে আপনার যদি নৌকার ভ্রমণ বনভোজন বিভিন্ন টোরমোর করতে চান, যে কম টাকায় কম বাজেটে, এই এর থেকে সুন্দর জায়গা আমি মনে করি না যে নরসিংদীর ভিতর আপাতত আছে। নরসিংদীর সবচেয়ে সেরা সুন্দর জায়গা আমি মনে করি এটা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাইবেন। যেহেতু শান্ত ভাই এবার ফার্স্ট টাইম একটা ব্লগ করতেছে, সুন্দর একটা জায়গা দেখাইতেছে নরসিংদী, অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার। এই দেখেন দর্শক বন্ধুরা কিছুক্ষণ পরেই ডুববে দেবগা, আইসি আইয়া বর্তমান বমু, এই জায়গাটা আপনাকে দেখাইতেছি। সামনে আরও মারাত্মক লেভেলের সুন্দর জায়গা আছে, এই যে সূর্যটা ডুবতেছে আটটু পরে ডুববি জীবগা, আর হারি কেন্দ্র বিচারে পাইতাম না দেখেন আপনাকে দেহা মনে কিছুক্ষণ পরে। ওই যে এই পাশে একটা বাড়ি গেছে এখানে রিস্কা এলো উঠতে, বুঝলাম না রিস্কাটা উঠতেছি, আর আইতে তো দেখছি না বই রয়েছে মনে হয় আগের তো এসেছিল। দর্শক বন্ধুরা এই যে এই যে এই জায়গায় দেখেন পিছনে সূর্য, এই জায়গায় কিন্তু রৌদ্র লাগবো না, বিকালবেলায় বয়ে বয়ে বাদাম খাইবেন, ছবি তুলবেন, সেলফি তুলবেন, টিকটক করেন, টিকটকও করতে পারবেন। আর ওই দেখেন দর্শক বন্ধুরা মিঠা মনের ফিল পাইবেন, এরকম মিঠা পানির মিঠা মনের ফিল কোনো জায়গাত পাইতেন না। এই যে দর্শক বন্ধুরা দেখেন এটা হচ্ছে জিরো পয়েন্ট, নরসিংদীর
শেষ সীমানা বলা যায়। আর এই জায়গায় দেখেন অনেকে আসে বাইক নিয়ে, তো দূর দূরান্ত থেকে চলে আসে। আগে আমি এলে যেতাম, এখন দেখা যায় দিন দিন আস্তে আস্তে জনপ্রিয়তা বাইরে গেছে গা। তো মাঝে মধ্যে আইতাম আর কি প্রায়ই, কিন্তু এত লোক দেখতাম না। এখন আস্তে আস্তে জনপ্রিয়তা বাইরে গেছে, দেখেন কি লেভেলের সৌন্দর্য। আসলে বাস্তবায় যে সঙ্গে দেখবেন, হে যার বাড়িকা আশেপাশে আছে প্রতিদিন এই করবেন, লেঙ্গুরটা কান্দ তুলে আই করবেন, ভালো লাগলো এই করবেন, ভালো লাগলো এই করবেন, মুন্ডা ছেলে বন্ধু বান্ধব লয়ে এই যে হুন্ডা লয়ে এই করবেন। তো দর্শক বন্ধু দেখেন হুন্ডাটা কিন্তু সুন্দর আছে, আশা করি ভবিষ্যতে ইত্যা একটা কিনে লো মালায় যদি তৌফিক দেয়। ওই দেখেন এইটা কিন্তু আমরা 2500 গেছে ডাইরেক্ট, ওই যে মেঘনা বাজার আছে না, মেঘনা বাজার এই যে সেনাবাহিনীটা কত কষ্ট করে দিন রাত পরিশ্রম করে তারা এই বেরিবারটা বানাইছে, তাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এটা আমার মতোই দেওয়া যায় বাড়ি গই, বাড়ি বলে নরসিংদী। দর্শক বন্ধুরা নরসিংদীর বাড়ি ঘর দেখাইতেছি, বাড়িঘর না তো নরসিংদীর সুন্দর সবচেয়ে হাই লেভেলের সুন্দর জায়গাটা দেখাইতেছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে নরসিংদীর সবচেয়ে সুন্দর জায়গা কিনা, আর এই জায়গাটাকে কি সেন্ট মার্টিনের সাথে তুলনা করা যায় কিনা। দেখেন যে এত সুন্দর জায়গা সেন্ট মার্টিন আসিনি, হিডি কি গাঙ্গের মাঝখানে খাম্বা খাম্বা নাকি। ও দেখেন ওই লড়া সরে করে লড়িচ্ছা লড়িচ্ছা, কিছুক্ষণ পরে সূর্যাস্ত দেখতে পারবেন, আপনাদেরকে সূর্যাস্তটা দেখাবো কীভাবে সূর্যাস্ত যায়। দর্শক বন্ধুরা দেখেন কত সুন্দর জায়গা, আমি তো আর আগে কোনো সময় ইত্যা সুন্দর মন্দর লইয়া ইত্যা এত কবিতা মবিতা বা এত সুন্দর করে ডায়লগ দিতে পারি নাই বা দিছিও না। আমি কেলি ডাইরেক্ট আপনার দেয় আমি, আপনারা কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার যারা সৌন্দর্য পিপাসু আছেন বা ভ্রমণ পিপাসু আছেন তারা অবশ্যই আসবেন। এই দেখেন এরকম সুন্দর ভিউ বাংলাদেশের কোনো জায়গায় পাবেন না, একমাত্র এই নরসিংদীর শেষ সীমানায় নরসিংদীর সেন্ট মার্টিনে পাবেন। আর যদি ফান তাহলে অবশ্যই আমার কমেন্ট করে জানান, এই জায়গা থেকে সুন্দর জায়গা থাকলে অবশ্যই যাওয়ার চেষ্টা করবো। আর আমার ঘুরতে অনেকই ভাল লাগে, আন্নগর যাদের ঘুরতে ভাল লাগে অবশ্যই এই জায়গাটা একবার হইলে ঘুরে যাবেন। এটা গেটা ওই দেন সবাই ছবি তুলতেছে, আপনারাও এই ছবি তুলবেন, তারপর ছবি তুললে কিচ্ছা বাসায় লেবেন, একেবারে টিকটক সর্বনাশ করে লেবেন, টিকটকে ভাইরাল করে লেবেন। দর্শক বন্ধুরা আমার ভিডিওটা ভাইরাল করে দেন, লাইক কমেন্ট শেয়ার করে দেন। আর ওই দেখেন কিছুক্ষণ পরে ডুবে যাবো গা, পরে আর হাতটা ডুবায় আপনারা সূর্যরে বার করতে পারতেন না। এই যে দেন কত ফানি, এই ফানির তলে যাইবো গা, পরে জাল দাও উড়ান যেত না, এই শোয়াল ছাড়া শোয়াল হইলে উঠবো, শোয়াল হইলে বাসবার কেউ ফিসে তা বাসবো, বুঝলাম না সামনে তা ডুববে ফিসে তা যায় বাসবো কেমবে, এটি আরেকদিন শোয়াল বলা যায় দেওয়ানোর কেম কেমবে যায় বাসবো। দর্শক বন্ধুরে যে যাইতেছে গে যাইতেছে গে, দেন পানির সাথে পানিতে তলাই যাইতেছে, এরকম সুন্দর জায়গা বাংলাদেশের কোথায় কোথায় আছে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা যারা ভ্রমণ পিপাসু আছে তাদেরকে ট্যাগ করে দিবেন, শেয়ার করে দিবেন, আর করবেন একটা কমেন্ট করে লাইক করে দিত, ঠিক আছে দর্শক বন্ধুরা। আপনারা ভিডিও দেন বেশি, লাইক কমেন্ট শেয়ার করেন কম। দর্শক বন্ধুরা বুঝলাম না হিসাবে মিলাই ধরি না, আমি এমনি হিসাবে কাছা। আর এই জায়গাটা আমার আইলি খেলি ডুবাইতে মন চায়, দেন চাই এটা হচ্ছে মাঝখান বর্ডার, বর্ডার এদিক দিয়ে 2500 গেছে এই যে এই নদীটা, এই আর এর পানির সৌন্দর্যটা কেমন, এত সুন্দর পানি ফ্রেশ পানি, এখান থেকে ভাঙতেছে নাকি। ওই সামনে মেঘনা বাজার, তো এই জায়গাটায় মাঝে মধ্যে ডুবাইবেন। আর যারা সাঁতার পারেন না তারা অবশ্যই লাইফ জ্যাকেট নিয়ে আসবেন, তো আপনাদের জন্য লাইফ জ্যাকেটটা থাকা অবশ্যই ভালো, কারণ কোন সময় বাইসা তানগা ডুববা তানগা এটার কোনো গ্যারান্টি নাই, খালি ওয়ারেন্টি আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা, এরকম সুন্দর জায়গা আর কত সুন্দর ঘুমো, আমার তো সুন্দর করতে করতে মুখ ব্যথা করতেছে, আবার করতে এলু গিরেবাটা করতে এসো হ্যাঁ, ও এটা তো আমিও আগে করতেন না দর্শক বন্ধুরা, মাঝে মধ্যে ভুলে দিই আর কি, হঠাৎ করে করতে এই পড়ছি। তো আইয়া ভালোই লাগে এই জায়গাতে, ফুরিশিঙ্গেরা খাইলাম, বাদাম খাইলাম, আর কত কামু খাইতে খাইতে ফ্যাট ভরে গেছে। দর্শক বন্ধুরা সূর্য ডুববে দিয়ে থাকে তাড়াতাড়ি বাইর জিগে, ওই আয় 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 আয়, ওই দেন ওই দেন মাধব দিদি হাতায় মাধব দীর উফে দেয় আছে, সূর্যটা ডুববে দেবো গা। মাধব দীর বন্ধুরা কেড়া কেড়া মাধব দিদিকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানায়েন। দর্শক বন্ধুরা এতক্ষণ সাইডে থেকে সৌন্দর্যটা দেখাইছি, এখন এখন চলে যাবো আপনাদেরকে উপর থেকে একটু সৌন্দর্যটা দেখাই। আর এই পাশে দেখেন অনেক সুন্দর জায়গা আছে, এখন তো পানি এসে পড়ছে, ওই দিক দিয়ে আপনার বাইক নিয়ে নামা যায়। তো এদিক দিয়ে আপনারা বসে বিভিন্ন পার্টি করতে পারেন, বিরিয়ানি পার্টি করতে পারবেন, বিরিয়ানি খেতে বই ভালো লাগবো, কারণ ঠান্ডা পানি যেন আছে হ্যাঁ গরম জিনিস বইয়ে খাইবেন ভালো লাগবো, ভালো না লাগলে টেয়া ফেরত। ওই দেন এদিকে একটি পার্টি, এরকম নৌকা লয়ে এবেন, জাকানাকা জাকানাকা নাচ দিবেন, খুব ভালো লাগবো। দেখছেন বিকালবেলা, বিকাল হইলে কত মানুষ হয়, হাজার হাজার মানুষ হয়,
আর ঈদের সময় তো কোনো জানা ঈদের সময় আমি আরো না জায়গা হইতে নালা দিলি তো এরকম সুন্দর জায়গা আইলে অবশ্যই ভালো লাগবো ভালো না লাগলে অবশ্যই এমবি ফেরত দিয়ে দিব ওই যে আমার বাঙ্গারি গাড়িটা দেখছেন এটা এক্সপায়ার হয়ে গেছে গা ডেড ওভার গাড়ি লিয়ে ঘুরি আর দেখেন কত সুন্দর জায়গা এই নৌকাটা অনেক আমাজান জঙ্গলে যাইব গা এনতে নয় ডুবাই তারবেন ডুবানের লেগে বেস্ট স্পট এটা এতে ভালো স্পট আমি মনে করি না কোনো জায়গা তুইব দর্শক বন্ধুরা এই যে দেখেন একটা নদী এই নদীটারে দেখলেই মনে হয় যে কই জানি দেখছি দেখছি মনে একটা নদী মনে একটা ফিল হইব আর জোয়ারা পানিতে নদীটা টুইটুম ভরে গেছে গা বর্ষার পানি নতুন পানি আর সন্ধ্যা হয়ে গেছে এখন যাইতে গইব নাইলে আটটু দেখাইতাম মন রায় সাহায় একদিন আমাদের বৃত্তে যাইতাম বৃত্তে যাই নদীটার শেষ মাথা কী আছে দেখকে আইতাম আরেকদিন সময় ফেলে দিক কেমন দর্শক বন্ধুরা এই যে সন্ধ্যা হয়ে যাইতেছে গা জায়গা বাইজে গা মায় ডাকতেছে বাইজে হাজিরা দিই গা আল্লাহ হাফেজ বন্ধুরা ভিডিও ভালো লাগলো বেশি লাইক কমেন্ট শেয়ার করেন